পেঁয়াজ রপ্তানিতে 40% শুল্ক আরোপ করেছে ভারত। চলতি বছরের 31 ডিসেম্বর পর্যন্ত এটি কার্যকর থাকবে। অভ্যন্তরীণ বাজারে মূল্য নিয়ন্ত্রণে রাখতেই মূলত এই উদ্যোগ নেওয়া হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তির বরাত দিয়ে এ সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ করেছে দেশটির সংবাদ মাধ্যমগুলো। এরই মধ্যে সে ঝাঁঝ বাংলাদেশের বাজারেও লেগেছে। ভারতের শুল্ক আরোপের খবরটি ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে রাজধানীর কারওয়ান বাজারে পাইকারিতে পেঁয়াজের দাম কেজিতে 10 টাকা বাড়িয়ে দেন ব্যবসায়ীরা। খুচরা বাজারেও পেঁয়াজ বেশি দামে বিক্রি হচ্ছে বলে জানা যায়। পাঠক দর্শক, বণিক বার্তার নিয়মিত আয়োজন বণিক বার্তার নিউজ রুমে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি বদরুল আলম। আজ আমরা যে সংবাদটি নিয়ে আলোচনা করব তার শিরোনাম ছিল পেঁয়াজ রপ্তানিতে 40% শুল্ক আরোপ করেছে ভারত। এই নিউজটি নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে আছেন বণিক বার্তার প্রতিবেদক শাহাদাত বিপ্লব। আমরা তার সঙ্গে আলোচনায় যাচ্ছি। বিপ্লব, আপনাকে স্বাগত। ধন্যবাদ। আমি প্রথমেই আপনার কাছে যে প্রশ্নটি রাখতে চাই, যে 40% শুল্ক আরোপের ঘোষণাটা গতকালকে আমরা জেনেছি এবং আপনার এই প্রতিবেদনেও আছে যে গতকালকে রাতেই আমরা দেখেছি, যে সরজমিনে দেখেছি যে অলরেডি এই ঘোষণার প্রভাব পড়তে শুরু করেছে। আজ এখন পর্যন্ত আসলে বাজারের প্রভাব কেমন দেখেছেন? আপনি যেটি বলছিলেন যে গতকালকেই আসলে ভারতের অর্থ মন্ত্রণালয় থেকে একটি বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে, যেটিতে বলা হয়েছে যে 40% শুল্ক আরোপ করা হয়েছে পেঁয়াজ রপ্তানিতে। আমরা যখন খবরটি জেনেছি ঠিক তার 1 ঘন্টা পরেই আমরা কারওয়ান বাজার ঘুরেছি যে আসলে পেঁয়াজের মার্কেটটা কেমন। তখন আমরা দেখলাম যে প্রতি কেজিতে প্রায় 10 টাকা করে তখনই বাড়িয়ে দিয়েছেন ব্যবসায়ীরা। আর যদি বলা হয় যে আজকে আসলে মার্কেটটা কেমন পেঁয়াজের, যে আমরা বিভিন্ন জায়গায় খোঁজ নিয়েছি, হিলি, খাতুনগঞ্জ এবং কারওয়ান বাজার, যেখানে পাইকারি ব্যবসায়ীরা ভারতীয় পেঁয়াজে প্রায় প্রতি কেজিতে 20 টাকা বাড়িয়েছেন। যদিও আজকে কিন্তু যে শুল্ক আরোপটি যেটি করা হয়েছে আসলে সেটি কিন্তু আজকে পর্যন্ত এখনও ওই শুল্ক দিয়ে কোনো পেঁয়াজ আসলে বাংলাদেশে এখনও আসেনি, কিন্তু তারপরেও আসলে আমাদের মার্কেটে ইতিমধ্যে ভারতীয় পেঁয়াজ কেজিতে 20 টাকা বেড়েছে। আবার দেশীয় পেঁয়াজে আমরা দেখেছি যে 10 টাকা করে পাইকারিতেই বেড়েছে, যার প্রভাবটা আমাদের যেই খুচরা যে দোকানগুলো আছে মহল্লা সেখানে কিন্তু পড়তে শুরু করেছে ইতিমধ্যে। আমরা জানি যে বাংলাদেশে বার্ষিক পেঁয়াজের চাহিদা রয়েছে 28 থেকে 30 লাখ টন। এটার কতটুকু আমদানি করতে হয়, কতটুকু আমাদের নিজস্ব উৎপাদন, এই সম্পর্কে একটু ধারণা দিন। আমি যদি বলি যে আমাদের কৃষি মন্ত্রণালয় যে ডেটা বা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যেই তথ্য দেন আমাদেরকে, যে প্রতি বছর অর্থাৎ আমরা যদি 2022-23 অর্থ বছরের দিকে তাকাই, তখন এই অর্থ বছরে আমাদের পেঁয়াজ উৎপাদন হয়েছে প্রায় 35 লাখ টনের মতো। তার আগের বছরও প্রায় 36 লাখ টন পেঁয়াজ উৎপাদন হয়েছে দেশে। আমাদের চাহিদা কিন্তু 28 থেকে 30 লাখ টন। তো যেটা বলা হয় যে আমার এখানে কিছু প্রোডাকশন লস আছে, অর্থাৎ পেঁয়াজ উৎপাদন থেকে ভোক্তার হাত পর্যন্ত আসতে অনেক পেঁয়াজ নষ্ট হয়, সেটা 25% বলেন তারা। তো সেক্ষেত্রেও যদি আমরা বলি যে আমাদের অল্প কিছু ঘাটতি থাকার কথা, কিন্তু আবার যদি আমরা আমদানির তথ্যের দিকে তাকাই, যে আমরা গত অর্থ বছরে প্রায় 7,43,000 টন আমরা আমদানি করেছি পেঁয়াজ, যা সিংহভাগেই কিন্তু আমাদের ভারত থেকে। আমরা যতটুকু সবসময় পেঁয়াজ আমদানি করি সবসময় ভারত থেকেই বেশি আমদানি করা হয়ে থাকে, এবং এর আগের বছরগুলোতেও আমরা দেখেছি যে কখনো 5.5 লাখ টন, কখনো 7 লাখ টন, কখনো 10 লাখ টন পেঁয়াজ আমদানি করতে হয়। হঠাৎ করে 40% শুল্ক আরোপ ঘোষণা করলেন পেঁয়াজের ক্ষেত্রে। আমরা এর আগেও দেখেছি বিভিন্ন পণ্যে ভারত তার দেশের প্রয়োজনের কথা বিবেচনায় তাদের প্রয়োজন অনুযায়ী তারা শুল্ক আরোপ করে থাকেন এবং কখনো কখনো রপ্তানি নিষেধাজ্ঞাও তারা দিয়ে থাকেন। আমাদের এইখানকার যারা আমদানিকারক বা ব্যবসায়ী আছেন তারা এই প্রসঙ্গে এই যে সামগ্রিকভাবে এই ঘোষণার প্রভাব সম্পর্কে কী বলছেন, তাদের পূর্ব অভিজ্ঞতা বা বর্তমান প্রেক্ষাপটে ওনারা কী বলছেন? যে আমাদের যতটুকু আমদানি হয় তার সিংহভাগই কিন্তু ভারত থেকে, অর্থাৎ বিকল্প উৎস আমরা খুব একটা দেখতে পাইনি। কিন্তু একটি যদি আমরা 2019 সালের দিকে তাকাই, 2019 সালে আমাদের পেঁয়াজের দামে কিন্তু রেকর্ড হয়েছিল, আপনি যদি মনে থেকে থাকে। তখন ভারত 2019-এর সেপ্টেম্বরে ভারত পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা দিয়েছিল। ঠিক তার 1 মাসের ব্যবধানেই যেই 50 টাকা কেজি পেঁয়াজ যেটা ছিল সেটা প্রায় আমরা দেশের বাজারে 250 টাকায় ভোক্তাদের কিনতে হয়েছিল। তখন আমরা বিকল্প উৎস যেমন মিশর বা তুরস্ক এসব জায়গা থেকে আমরা পেঁয়াজ আমদানি করেছিলাম। আবার যদি দেখেন যে আমাদের চলতি বছরের হিসেবটাই যদি আমরা বলি, আমাদের তো মার্চ, এপ্রিল, মে এই সময়গুলো কিন্তু পেঁয়াজের ভরা মৌসুম বলা হয়, বা তখন মাত্র কৃষক উৎপাদন করে সেটা বাজারে সরবরাহ হওয়ার কথা। আমাদের কৃষি মন্ত্রণালয় 15 মার্চ থেকে পেঁয়াজ আমদানিতে নিষেধাজ্ঞা দেয় যেন কৃষকরা আসলে ন্যায্য মূল্য পেতে পারে। কিন্তু এটার বিপরীতে আমরা কী দেখলাম যে এপ্রিলের মাঝামাঝি থেকে কিন্তু হু হু করে পেঁয়াজের দাম বাড়তে থাকে, এবং যেটা মে মাসে প্রায় 3 গুণ বেড়ে যায়।
যেটা 1.5 মাস আগেও যেটা 30-40 টাকা ছিল সেটা প্রায় 90-100 টাকা হয়ে যায়। তখন বাধ্য হয়ে কিন্তু 5ই জুন থেকে আবার সেই ভারত থেকে পেঁয়াজ আমদানির অনুমতি দেওয়া হয়, এবং 5ই জুনের পরে আবার কিছুটা কিছু পরিমাণ হচ্ছে যে দেশের বাজারে পেঁয়াজের দাম স্থিতিশীল হয়, কমে কিছুটা কমেছে কিন্তু স্থিতিশীল হয়, খুব একটা বাড়েনি। আমি বলতে চাচ্ছিলাম যে বিভিন্ন প্রেক্ষাপটে আসলে ভারত যখন কোনো সিদ্ধান্ত নিচ্ছে, যেহেতু আমাদের সিংহভাগই ভারত থেকে আমদানি হচ্ছে, তখন এটার প্রভাব আসলে ব্যবসায়ী বা আমদানিকারক সবাইকেই এক ধরনের প্রভাব আসলে সবার মধ্যেই পড়ে, আমাদের ভোক্তাদের মধ্যেও পড়ে। ব্যবসায়ী এবং আমদানিকারক যারা আছেন তারা যেটি বলছেন যে আসলে ভারতের এমন সিদ্ধান্তের কারণে আমাদের দেশীয় যে পেঁয়াজ আছে সেটিরও দাম একটা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে, এবং ভারতীয় পেঁয়াজ তো অবশ্যই যেহেতু 40% সেটি কিন্তু কম না, সেটি কিন্তু আমাদের পেঁয়াজের ক্ষেত্রে এটা আসলে প্রভাব ফেলবে, এবং তারা যেহেতু বেশি দামে আনতে হচ্ছে সেটা অবশ্যই দাম বাড়বে বলে তারা জানিয়েছে। আমাদের প্রকৃত চাহিদার তথ্য নিরূপণের ক্ষেত্রে আমাদের কোনো দুর্বলতা রয়েছে কিনা, এবং সেই প্রেক্ষাপটেই সামনের দিনগুলোতে পেঁয়াজের দাম কি আসলে আরও বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে কিনা, এবং সেই আশঙ্কা সম্পর্কে আসলে আমাদের সরকার কর্তৃপক্ষ বা কৃষি মন্ত্রণালয় তারা কি বলছে? আমাদের কিন্তু, আমি একটু আগেও বলেছি, আমাদের চাহিদা হচ্ছে 28-30 লাখ টন, বা কোনো কোনো সময় তারও কম বলা হয়, কিন্তু আমাদের উৎপাদন কিন্তু তার চেয়েও বেশি, আমরা প্রায় 35-36 লাখ টন উৎপাদন করি। সেখানে যদি প্রোডাকশন লস বা কৃষক থেকে ভোক্তার হাত পর্যন্ত আসা পর্যন্ত যে ক্ষতিটা হয় সেটাও ধরে নেওয়া হয়, কিন্তু তারপরও আমাদের কিন্তু খুব বেশি আমদানি করার কথা না, কিন্তু আমরা দেখছি যে আমাদের বড় একটা অ্যামাউন্ট আমরা আমদানি করছি, যেটা প্রায় 6 লাখ টন, 7 লাখ টন, 8 লাখ টন, কখনো 10 লাখ টন। তো সেখানে যদি বলতে হয় তাহলে হয়তো চাহিদার ক্ষেত্রে আমাদের যে চাহিদাটা নির্ধারণ করা হয়েছে সেখানে আসলে আমাদের হয়তো তথ্যে কোনো গ্যাপ আছে, নতুবা আমাদের উৎপাদনের কোনো তথ্যে কোনো গ্যাপ আছে, নতুবা আমাদের আমদানির জন্য আমাদের এমন হাহাকার কেন করতে হয়, বা আমদানির প্রভাবে কেন দেশের বাজারে আসলে অস্থিরতা তৈরি হয়। যদি বলতে হয় যে প্রথম যেই আমাদের সমাধানের যে পথটা, যথাযথ যেই তথ্যটা আছে সেটি কিন্তু সরবরাহ করতে হবে, প্রথমত হচ্ছে বিষয়টা এটা। আর দ্বিতীয়ত যদি বলা হয় যে আমরা গতকালকে কিন্তু দেখেছি যে সিদ্ধান্তের মাত্র 1 ঘন্টার ব্যবধানে বাজারে কিন্তু প্রতি কেজিতে পেঁয়াজ 10 টাকা করে বেড়ে গেছে, এবং আজ পর্যন্ত আজকে প্রায় 20 টাকা করে বেড়ে গেছে। তো তার মানে হচ্ছে যে এখানে একটা পক্ষ খুব দ্রুত হচ্ছে বাজারকে ম্যানিপুলেশন করছেন। তো সেক্ষেত্রে আসলে এই যে তাদেরকে তদারকি করা, যেহেতু আমাদের এখনো শুল্ক আরোপ যেই করা হয়েছে সেটার কোনো পেঁয়াজ এখনো দেশে আসেনি কিন্তু অলরেডি দাম বেড়ে গেছে, তাহলে এই তাদেরকে তদারকির জন্য যেই সংস্থাগুলো আছে এটা স্ট্রংলি তাদেরকে তদারকি করতে হবে, তা না হলে কিন্তু এই ধারাবাহিকতাগুলো চলতে থাকবে। এরপর যে বিষয়টি আছে যে আমরা এ বছরের হিসেবটা যদি বলি, মার্চ এপ্রিল মে এই সময়টা কিন্তু পেঁয়াজের একদম ভরা মৌসুম, কিন্তু তখন আমদানি যখন নিষেধাজ্ঞা থাকে কিন্তু তারপরে আমরা দেখেছি যে 1.5 মাসের ব্যবধানে মাত্র প্রায় 3 গুণ দাম বেড়ে যায়। আমরা যদি চলতি বছরের হিসেবটা ধরি যে ভরা মৌসুমেও কিন্তু পেঁয়াজ প্রায় 2-3 গুণের বেশি দাম বেড়ে গিয়েছিল, তো তাহলে কেউ না কেউ কিন্তু মজুদ করছে। তো এই মজুদদার যারা আছেন তাদেরকে কিন্তু আইডেন্টিফাই করতে হবে এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। সবসময় সিন্ডিকেট সিন্ডিকেট আমরা বলি, কিন্তু সিন্ডিকেটটা আসলে কোথায় সেই জায়গাটিতে আমাদের যেতে হবে। আর এরপর যে বিষয়টি আসলে পেঁয়াজের বাজার স্থিতিশীল রাখার লক্ষ্যে আমাদেরকে, যেহেতু ভারত শুল্ক আরোপ করেছে, আমাদেরকে বিকল্প উৎসের সন্ধান করতে হবে, যেটা আমরা 2019 সালেও করেছিলাম। তো দাম যদি কম হয় সেক্ষেত্রে দেশের বাজারে একটা স্থিতিশীল পরিবেশ বজায় থাকবে, এবং যেটা আসলে করতে হবে আমাদের সরকারি সংস্থাগুলোকে, যেখানে কৃষি মন্ত্রণালয় বা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যে তথ্য দিবে সেই তথ্য, এবং কৃষি বিপণন অধিদপ্তর আছে, ভোক্তা অধিকার আছে, তাদেরকে আসলে বাজার মনিটরিং থেকে শুরু করে সব কিছু যদি ভালোভাবে করতে পারেন তারা, বর্তমানে যে আসলে বাজারে কতটুকু প্রভাব ফেলবে এটা যদি কৃষি মন্ত্রণালয় থেকে আসলে, যেটি বলা হচ্ছে যে কৃষিমন্ত্রী বলেছেন পেঁয়াজের ক্ষেত্রে আসলে যেই ভারত শুল্ক আরোপ করেছে সেটি আমাদের দেশের বাজারে খুব বেশি প্রভাব ফেলবে না, আমাদের পেঁয়াজ প্রয়োজন হয়, তাহলে বিকল্প উৎস এক্ষেত্রে চিন্তাভাবনায় রয়েছে বলে জানিয়েছেন তিনি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। পাঠক দর্শক, আমরা শুনছিলাম ভারত পেঁয়াজ রপ্তানিতে 40% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে, এবং এই ঘোষণা কার্যকর হওয়ার আগে থেকেই বাংলাদেশের বাজারে কিভাবে প্রভাব পড়তে শুরু করেছে আমরা শুনছিলাম। এক্ষেত্রে বাংলাদেশের প্রকৃত পেঁয়াজের প্রকৃত উৎপাদন এবং চাহিদার তথ্য নিরূপণের ক্ষেত্রে কিছুটা দুর্বলতা রয়েছে, এছাড়াও আছে বাজার মনিটরিংয়ের দুর্বলতা। আমাদের প্রত্যাশা থাকবে এই সকল পক্ষগুলোর যেসব উদ্যোগগুলো আছে সেগুলো যথাযথভাবে বাস্তবায়ন হবে, এবং বাজার স্থিতিশীলতার ক্ষেত্রে সেই উদ্যোগগুলো ভালো ভূমিকা রাখবে। আগামীতে আবারও কোনো নতুন কোনো বিষয় নিয়ে আলোচনায় ফিরব, সেই পর্যন্ত বিদায় নিচ্ছি, ধন্যবাদ। We'll be right back.